হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজিক কলকাতা। বন্ধুরা, আজকের টপিক হচ্ছে জুলাই মাসের রাশিফল। জানবো জুলাই মাসটা কেমন যাবে না যাবে, তার আগে যেটা জানতে হবে জুলাই মাসে গ্রহদের কী পজিশন থাকছে না থাকছে। তাহলে চলুন সবার আগে সেটা জেনে নেওয়া যাক। তাহলে চলুন জেনে নিই গ্রহদের অবস্থান কি থাকছে না থাকছে। বৃষ রাশিতে থাকছে শুক্র, মিথুন রাশিতে থাকছে রাহু এবং বুধ, কর্কট রাশিতে থাকছে সূর্য, ধনু রাশিতে থাকছে বৃহস্পতি এবং কেতু, মকর রাশিতে থাকছে শনি বক্রি অবস্থায়, মীন রাশিতে থাকছে মঙ্গল। এটা হলো গোটা মাসে গ্রহদের অবস্থান। জানবো বৃষ রাশির মানুষদের জুলাই মাসটা কেমন যাবে না যাবে। বৃষ রাশির মানুষদেরকে বলবো, এই মাসে আপনাদের অপরিচিত কোনো ব্যক্তির থেকে বিজনেসে আপনারা হেল্প পেতে পারেন। যাদের কোনো পৈতৃক সম্পত্তি নিয়ে মামলা চলছিল, সেই মামলার থেকে আপনারা কোনো ভালো খবর এই মাসে কিন্তু পেতে পারেন। যারা অনেক দিন ধরে পিতার হেলথ নিয়ে প্রচণ্ড পরিমাণ টেনশানে ছিলেন, তাদের জন্য সময়টা কিন্তু ভালো। এই মাসে পিতার হেলথ কিন্তু অনেকটা আগের থেকে বেটার থাকবে। যারা সন্তানের এডুকেশন নিয়ে প্রচণ্ড পরিমাণ চিন্তায় ছিলেন, তাদের জন্য কিন্তু ভালো খবর। সন্তান পড়াশোনার প্রচণ্ড মনোযোগী কিন্তু এই মাসে হয়ে যাবে। তবে পরিবারের সুখ শান্তি একটু নিয়ে সমস্যা থাকছে, তাই কথাবার্তা বলার সময় একটু বুঝে শুনে কথাবার্তা বলুন, যাতে অশান্তিটা কোথাও গিয়ে বৃদ্ধি না পায়। এই মাসে কিন্তু আপনাদের আয়ের থেকে ব্যয় প্রচণ্ড মাত্রায় হতে পারে। কাজের ক্ষেত্রে কোনো ছোটোখাটো বাধা কিন্তু এই মাসে আপনাদের আসতে পারে। ছোটোখাটো হেলথ ইস্যু কিন্তু আপনাদের এই মাসে থাকছে। এই মাসে কিন্তু আপনাদের প্রচণ্ড কেনাকাটার জন্য অর্থ ব্যয় কিন্তু হতে পারে। যারা কোনো আর্ট, ফিল্ম, মিডিয়া এই সংক্রান্ত কাজকর্মের সাথে যুক্ত আছেন, তাদের জন্য সময়টা কিন্তু ভালো। কাজের জায়গায় অনেক নতুন সুযোগ কিন্তু এই মাসে আপনারা পেতে পারেন এবং নিজের ক্যারিয়ারটা একলাফে কিন্তু অনেকটা প্রোগ্রেস এই মাসে কিন্তু আপনারা দেখতে পাবেন। কাউকে যদি অর্থ ধার দেন, তাহলে আমি বলবো সেই অর্থটা আপনারা ফেরত নাও পেতে পারেন এই মানসিকতা নিয়ে ধার দিতে। অর্থ লেনদেনের সময় কিন্তু এই সময় আপনারা এক্সট্রা কেয়ার নিয়ে অর্থ লেনদেন করুন, না হলে কিন্তু সমস্যা অ্যারাইজ করতে পারে। এই মাসে যারা ইনভেস্ট করবেন ভাবছেন, তাদেরকে আমি বলবো এই মাসটা ইনভেস্ট করার জন্য খুব একটা ঠিকঠাক না, একটু ওয়েট করে যেতে, না হলে কিন্তু সমস্যা অ্যারাইজ করতে পারে। এই সময় কোনো রিলেশনে কিন্তু আপনাদের একটু ডিস্টেন্স ক্রিয়েট হয়ে যেতে পারে, সেই ব্যাপারটাকে একটু যত্ন নিয়ে চলুন, না হলে কিন্তু সমস্যা অনেকটা বড় হতে পারে। এই মাসে কিন্তু আপনাদের সমাজে মান সম্মান প্রচণ্ড পরিমাণ কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। এই মাসে আপনি এমন কোনো সংস্থার সাথে যুক্ত হতে পারেন যেখানে কিন্তু আপনার কথাটাই শ্রেষ্ঠ বলে গণ্য হবে, আপনার কথাবার্তা লোকে কিন্তু প্রচণ্ড পরিমাণ গুরুত্ব দেবে। এ মাসে আপনারা দেখবেন অনেক কাজে বাধা পাচ্ছেন, এরকম জিনিস কিন্তু তৈরি হয়ে যাবে। যে সকল মানুষ বাড়ি নির্মাণ শুরু করেছিলেন, নতুন বিজনেস শুরু করেছিলেন, তাদের কিন্তু সেই সব কাজ কিছুদিনের জন্য হলেও থেমে যাবে। এই জিনিসটা কিন্তু আপনারা প্রচণ্ড মাত্রায় ফিল করতে পারবেন। কোনো কাজ হয়েও না হওয়া, যে কাজটা হতে 5 দিন সময় লাগে সেটা 15 দিন সময় লাগছে, এরকম সিচুয়েশান কিন্তু এই মাসে ক্রিয়েট হয়ে যাবে। কেন এই জিনিসটা ক্রিয়েট হচ্ছে, এটার জন্য আমি একটি ভিডিও করেছি, স্যাটার্ন রেট্রোগ্রেড। স্যাটার্ন রেট্রোগ্রেডের ভিডিওটি আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা গিয়ে একবার দেখে নিন, তাহলে কী হবে এই সিচুয়েশানটা কিন্তু আপনারা খুব স্মুথলি ডিল করতে পারবেন। তাহলে বন্ধুরা, বৃষ রাশির মানুষদের জুলাই মাসটা কেমন যাবে না যাবে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসে গেছেন, তাকে বলবো এরকম ইনফরমেশন পাওয়ার জন্য আমার সাথে থাকতে হবে। সাথে থাকার জন্য কী করতে হবে, অতি অবশ্যই আমার বন্ধু হয়ে যেতে হবে। তাহলে তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। শুধু সাবস্ক্রাইব করলে কিন্তু হবে না, বেল আইকনটা প্রেস করতে হবে, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি আপনার কাছে নোটিফিকেশানটি পৌঁছে যায়। তাহলে টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।